হে মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে এলাম আলু দিয়ে তৈরি করা মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। শীতে কিন্তু এই ধরনের স্ন্যাক্স বিকেলে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আমার দেওয়া আজকের স্ন্যাক্স রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে যারা নতুন সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পটেটো স্ন্যাক্সটা করার জন্য আমি এখানে এক কাপ ময়দা এবং এক কাপ আটা নিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করছি না। আর কেউ যদি মনে করেন শুধু ময়দা দিয়ে করবেন তাও কিন্তু করতে পারেন। শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ রেগুলার খাওয়ার তেল এবং 1/4 চা চামচ করে আদা বাটা রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে নেওয়ার পরে উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর আমি একটি ভিজা টিস্যু কিংবা ভিজা কাপড় দিয়ে এটাকে রেস্ট দিলাম 15-20 মিনিটের জন্য। এই ফাঁকে আমি আলু দিয়ে পুরটা তৈরি করে নেব। এজন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ ম্যাশ করা আলু নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদমই মিহিভাবে ম্যাশ করে নেওয়া। এরপর এখানে একদম চিকন করে কুচি করে নেওয়া নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। চেষ্টা করবেন একদমই পাতলা করে কুচি করে নিতে। এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে আমি আলুটাকে মেখে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আবারও খুব ভালোভাবে আমি আলুটাকে মেখে নিচ্ছি। লবণটা দেওয়ার সময় মনে রাখবেন আমরা কিন্তু যখন ডো তৈরি করেছিলাম আটা ময়দা দিয়ে সেখানেও কিন্তু লবণ ব্যবহার করেছি। আলুটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এরপর এটা আমি ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলে ভাজা করতে পার। আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাওয়ার তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর আলুগুলোকে ভাজা করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন, তবে ভেজে দিলে টেস্টটা অনেক বেশি আসবে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। আলুটা ঠান্ডা হতে হতে চলে এলাম আমি আবার আগে থেকে মেরিনেট করে রাখা ডোর কাছে। দেখুন ডোটা কতটা সফট এবং কতটা নরম। এখান থেকে আমি একটা একটা করে লিচি কেটে নিয়ে ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। এবার আপনারা যে কোনো সাইজের রুটিটা বানাতে পারেন, গোলও হতে পারে স্কোয়ারও হতে পারে। আমি এখানে একটি লুচি নিয়ে উপরে হালকা একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপর আমি ছোট করে একটি রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারেন, তবে আমার কাছে তেলের চাইতেও ময়দার গুঁড়ি দিয়ে বানানোটা বেশি পারফেক্ট মনে হয়। আমি এখানে খুব মোটা খুব পাতলা এই ধরনের কোনো রুটি বানাবো না। নর্মালি আমরা যেমন করে থাকি রুটির মাঝখানের পুরুত্বটা ঠিক তেমনটা করে আমি করে নিয়েছি। এই যে দেখুন আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এই ধরনের রুটিটাতে আপনি সরাসরি আলুর পুরটা দিয়েও কিন্তু খেতে পারেন, আবার চাইলে হালকা একটু ছেঁকিয়ে নিতে পারেন। আমি একটি তাওয়া দিয়ে হালকা একটু ছেঁকে নিচ্ছি, একদম উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ছেঁকে নিব। সেই ক্ষেত্রে যদি আমি এটা এয়ার টাইট বক্সে রাখি 3-4 দিন পর্যন্ত স্টোর করতে পারবো। এই যে আমার রুটিগুলো ছেঁকে নেওয়া হয়ে গেল। এবার আগে থেকে ভেজে রাখা আলু ভর্তাটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মোজারেলা চিজ। আপনারা যে কোনো চিজই ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর ছেঁকে নেওয়া রুটি থেকে একটি রুটি নিয়ে তারপর এক পাশে আমি দিয়ে দিচ্ছি একটু আগে মেখে নেওয়া আলুর পুরটা দিয়ে আরেক পাশ থেকে রুটিটা দিয়ে খুব ভালোভাবে আমি বন্ধ করে নিয়েছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিলাম। এরপর একটি তাওয়া চুলায় দিয়ে মিডিয়াম আঁচে রেখে তারপর এখানে আমি 2 চা চামচ পরিমাণ রেগুলার খাওয়ার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি একটু আগে বানিয়ে নেওয়া রুটিগুলোকে এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একদম কম তেলে কমভাবে হালকা হালকা করে ভেজে তুলে নেব 2-3 মিনিটের মধ্যে। এই যে একদমই সিম্পলভাবে 2-3 মিনিটের মাথায় আমার পটেটো টাকোসটা ভাজা হয়ে গিয়েছে। আমি এটাতে টাকোসের নামই দিলাম, আপনারা অন্য যে কোনো নামে কিন্তু দিতে পারেন। কিন্তু এই পটেটো স্ন্যাক্সটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি আপনাদেরকে একটা পটেটো স্ন্যাক্স নিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাবেন ভিতরের চিজটা যখন আপনি খুলবেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর খাওয়ারটা তার দুর্দান্ত, বড় ছোট সবাই খুব পছন্দ করবে। এই যে দেখুন চিজটা একদম গলে গিয়ে কতটা স্ট্রেচি আছে। আশা করছি আমার দেওয়া আজকের এই সিম্পল রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। এই শীতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো।
ভালো লাগলে লাইক করে যাবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।